চালু চালু যেবে ভুল বাটে যায় তুম বিনা প্রভু ক্ষমা দব কিয়ে তুম বিনা প্রভু ক্ষমা দব বিদ্যালয় স্তরীয় ভাষা সাহিত্য ও সৃজনশীলতার উৎসব অনুষ্ঠিত হয়ে যাই। আজ গঞ্জাম জেলার পলসরা ব্লক জকর গ্রামের গোপীনাথ উচ্চ বিদ্যালয় পরিসরে বিদ্যালয় স্তরীয় ভাষা সাহিত্য ও সৃজনশীলতা উৎসব ধুমধামর সহিত পালন করা যাই। এই কার্যক্রমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নিরঞ্জন দাস অধ্যক্ষতার মুখ্য অতিথি ভাবে সরপঞ্চ শ্রীমতী দীপিকা কুমারী বারিক, সিআরসি সূর্যনারায়ণ নায়ক, কৈলাশ চন্দ্র সামন্তরা, লক্ষ্মণ নাহাঙ্ক, জগন্নাথ নাহাক, সন্তোষ কুমার মহারণা, অন্তর্জামী পাণিগ্রাহী, যুধিষ্ঠির প্রধান, শ্রীহরি খণ্ডুয়াল, অভিমন্যু সাহু, দামোদর স্বাইঁ, সন্তোষ নায়ক, কৃষ্ণচন্দ্র সমুদ্র, শিক্ষক নিরঞ্জন দাস প্রমুখ প্রদীপ প্রজ্বলন করে শুভারম্ভ করে পরে পরে সমস্তে বুলি বুলি ছাত্রছাত্রী মানক দ্বারা হয়ে প্রজেক্টগুড় বুলি দেখিলে। সাহিত্য সৃজনী ক্লব শিক্ষক জগন্নাথ নাহাক দায়িত্ব নেই, জিজ্ঞাসা ক্লব যুধিষ্ঠির প্রধান, ক্রীড়াঙ্গন ক্লব কু কৈলাশ চন্দ্র সামন্তরা দায়িত্ব নেই, কৌশলী ক্লব কু শ্রী হরি খণ্ডুয়াল পরিচালনা করে শেষে উত্তীর্ণ ছাত্রছাত্রী মানুষ পুরস্কার বিতরণ করা। পলসরার রত্নাকর গৌড়ঙ্ রিপোর্ট, স্টেট নিউজ ওড়িয়া।